আমরা ফেসবুক বানাইছিলাম না? ব্রাউজার কি আপডেটেড নাই? নর্মালি তো আপডেট হয় মনে হয়। আমারও তো অটোমেটিকলি আপডেট হয়। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখন আমাদের যেটা আমরা ক্লাস এখানে কত নম্বর ক্লাসে ফেসবুক করেছিলাম? নয়। এরপরে কিছু করেছিলাম আর রেসপন্সিভ করা হয় না এখানে কই? আপনার ক্লাসে আছে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন? করছিলাম আমি কই ফাইলগুলো কই? আমি করছিলাম নাকি? কে ভালো করে করছেন দেখি একটু। ফেসবুক কাটা ভালো হয়েছিল সবসময়। কই আপনি ছিলেন না? এগুলো ভালো নয়। সমস্যা আছে? সমস্যা না, আমি যেটা দেখাইছিলাম ওটাতে দেখাই। আর সমস্যা আছে? কপি করেন বা এগুলাকে কপি করে নিয়ে আসেন। এখানে গিয়ে সব ফাইলগুলোকে ডিলিট করে দেন। ডিলিট করে এখানে রাখেন ফেসবুকটা, তাই তো? এখন ফেসবুকটা রাখলাম, রাখার পর এখানে অবশ্যই এইচটিএমএলটা বাদ দেখি করতে হবে আমাদের। পিএইচপি লিখতে হবে। আসছে? আচ্ছা এখন আমরা যদি এখানে গিয়ে রিলোড দেই লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি, পিএসপি না ব্যাচ আসছে সব কিছু? উল্টাওয়ালা ডিজাইন আছে কারণ রিলোড নাই, ভালো করে রিলোড দেওয়া হয় নাই। কন্ট্রোল শিফট আরে ক্লিক করেন, রিলোড হয়ে যাবে। হয়েছে? আচ্ছা এখন চাচ্ছি
যে আমরা এখান থেকে কী করবো, ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো সব কিছু এতটুকু ডাইনামিক করবো। আর একটা ফিল চাচ্ছি এখান থেকে, যাতে কী করা যায় আপনার ইউজারের ফটো আপলোড করতে পারে। এই জন্য এখানে ডে মান্থ, আচ্ছা ডে মান্থের মধ্যে এখানে অবশ্যই ভ্যালু লাগবে। দেখি আমার কাছে ফেসবুকের হোম পেজটা আছে কি না করা ভালো করে। আচ্ছা হচ্ছে অবস্থা, তাহলে আমরা কাজ করে এখানে ভ্যালুগুলো দিয়ে দিলাম। আরো আরো মান থাকতে পারে, ডে ধরেন পাঁচ ছয়, আপনারাতে আচ্ছা আমরা করতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, টোয়েন 31 দিলাম, ওকে ডে মান্থ, মান্থের জন্য 1, 2, 3 থাকবে। আচ্ছা চাইলে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি দিতে পারেন, সমস্যা নেই, বাট লেখার সময়ের ব্যাপার, দেখতে ইচ্ছা হচ্ছে না। এখান থেকে মান্থ দিয়ে দেন, এখানে ইয়ারের ক্ষেত্রে ধরেন দিয়ে দিলাম সাপোজ 1 থেকে শুরু করে 17 পর্যন্ত দিলাম আর কি। ভ্যালু তো দিছি, সব জায়গায় ভ্যালু ছাড়া কাজ করবে না। নর্মালি এটা এটা ডাটাবেজে যাবে না, ডাটাবেজে যাবে কোনটা, এটা 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 ওটা দরকার নাই। হ্যাঁ
টাটা পেয়ে যাবে এই জিনিসটা, এই ভ্যালু ভ্যালুর ভ্যালুটা। কথা বুঝছেন? আচ্ছা হচ্ছে অবস্থা আমাদের এখানেই থাক, 2001 সাল থেকে এতটুকু বয়সের লোকজন ফেসবুক চালাতে পারবে আর কি। তার উপরে আপনি একটা কাজ করতে পারেন, নিচে গিয়ে ইউজার নেমের জন্য দিতে পারেন ইউজার সাপোজ পি পিক। হ্যাঁ লেভেল পিক, এখানে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার এখানে থাকবে কি, ইনপুট টাইপ হচ্ছে কি, ইনপুট টাইপ ফাইল সাবমিট, মাথাটোর বাড়ি দেওয়ার দরকার, আইডি এটা লিখলে পাশাপাশি শো করবে। আচ্ছা এরকমই থাক। হ্যাঁ এখন আমরা কি করব, আচ্ছা বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমরা কী করলাম, এখানে এটা নিয়ে আসছি, এখানে ক্লিক করলে ফাইলগুলো আপলোড করা যাবে। আচ্ছা ফাইলগুলো আপলোড করা গেল, এখন সমস্ত জিনিসপত্রগুলো অবশ্যই আমাকে কী করতে হবে, একটা ফর্মের মধ্যে রাখতে হবে। ফর্মের মধ্যে আছে এগুলা, ডাটাগুলো অবশ্যই কী করতে হবে, ফর্মের মধ্যে রাখতে হবে। আমি জানি ফর্মের মধ্যে অ্যাকশন আছে, অ্যাকশনের মধ্যে আমরা যাই লিখবো সেখানে চলে যাবে HTTP facebook.com। আচ্ছা ফেসবুক আপনাদের পিসি যতটুকু দেখাইছি, পিসি যতটুকু দেখাইছি বেসিক জিনিস দেখাইছি, যেগুলো জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখাইছিলাম আমি, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা প্রজেক্ট, প্রজেক্ট। আচ্ছা এখন দেখেন আপনাদেরকে দিয়ে একটা প্রজেক্ট করতেছি, প্রজেক্ট এটা একটা প্রজেক্ট, ঠিক আছে? এই প্রজেক্ট যদি আমরা করতে পারি পিএসপির আমাদের অনেক নলেজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা কারণ এখানে কী কী শেখানো হবে, এখানে শেখানো হবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে লগ ইন করতে হয় ওই ইউজার নেম দিয়ে, ওই পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা লগ ইন করার পর আমাদের একটা পেজে নিয়ে যাবো, পেজে যাওয়ার পর ওই পেজের মধ্যে গিয়ে কীভাবে পোস্ট করতে হবে, একজন ইউজার কেমনে পোস্ট করতে পারবে, পোস্ট করার পর কেমনে কমেন্ট করতে পারবে অন্য একজন, এক একজন আলাদা আলাদা করে। হ্যাঁ হ্যাঁ ফেসবুকের মধ্যে যেরকম ফিচার আছে আমরা ওরকম ফিচার অ্যাড করতে পারবো, এবং যে লগ ইন করবে তার ছবি তারই ইউজার নেম সবগুলো শো করবে। মোটামুটি এতটুকু প্রজেক্ট যদি করি তাহলে পিএসপি বিশাল নলেজ হয়ে যাবে আমাদের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ফেসবুক বানাতে পারবো জাকারবার্গ। এখন এখানে যেহেতু আমরা অ্যাকশনের মধ্যে কিছু ভ্যালু দিছি, যদি এখানে গিয়ে ক্লিক করি তাহলে কই যাবে, ফেসবুকের মধ্যে চলে যাবে, এখন ধরি আপডেট হয় নাই, কী বলে এটা, এটা বলে কেন? এখন ঠিক আছে লোকাল হোস্ট ব্যাচ 80। এখন আমরা যদি কি করতে চাই, অ্যাকাউন্ট করতে চাই, সেজন্য আমাদের কি কি লাগবে, এখানে তো এটা দিলাম তাই না? এখন যদি আমরা এখানে এইটা না দিয়ে এখানে একটা পাথ দিয়ে দিই, আইএনসির মধ্যে থাকবে হচ্ছে রেস ডট পিএসপি, দেখতে পাই না এটা? এখন লেখে ওই ফোল্ডারে গিয়ে আইএনসির মধ্যে গিয়ে এটা বানাতে পারি না, এর মধ্যে গিয়ে আইএনসি একটা ফোল্ডার বানান, আইএনসি মানে ইনক্লুড, এর মধ্যে কি কি বানাবো,
রেলস ডট পিএসপি। এখন এটাকে যদি আপনি ওপেন করেন আর এখানে গিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে ওই ফাইলে চলে যাবে না, এখন গেছে এর মধ্যে কিছুই নাই। এখন বর্তমানে আমরা যদি কিছু একটা লিখতাম তাহলে সেই কথাটাই শো করতো এখানে কি, ঠিক আছে? তো আচ্ছা এখানে আমরা অন্য কিছু লিখবো না, আমরা পিএসপি যেহেতু কোড এর জন্য পিএসপি লেখা শুরু করবো। এখন এখানে গিয়ে প্রত্যেকটা ডাটা ধরার জন্য, পিএসপি প্রত্যেকটা ডাটা ধরার জন্য অবশ্যই লাগবে হচ্ছে নেম নামে একটা অ্যাট্রিবিউট। ইনপুটগুলোর মধ্যে কী লাগবে? নেম নামে অ্যাট্রিবিউট লাগবে। এখানে লাখেন নেম, সাপোজ এখানে লাখলেন এফ নেম, মানে ফার্স্ট নেম। এখন আপনি যদি এখানে গিয়ে লেখেন যে ফার্স্ট নেম লেখছে, তাই না, এফ নেম, আপনি যদি এখানে গিয়ে ইকো করেন নর্মালি ডলার সাইন আন্ডারস্কোর পিওএসটি পোস্ট, এই কথাটাকে যদি ইকো করেন আপনি দেখেন তো কি শো করে, ইশো করছে, এর ইশো করছে। কারণ এর মধ্যে আমরা দেখছিলাম যে এরকম সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে যদি আমরা প্রিন্টার করি তাহলে দেখা যাবে না সব কিছু, প্রিন্টার এর আছে, এর মধ্যে কোনো মান নাই। আপনি যদি এখানে গিয়ে কিছু একটা লেখেন, সাপোজ দিলাম সাব্বির, কিছু আসতেছে? আচ্ছা আসতেছে না, কারণ তখনই আসবে, রিলোড দেন একটু, এখানে গিয়ে লেখেন কিছু আসে, এরে ফাঁকা, কারণ এখানে গিয়ে আমরা অবশ্যই একটা থার্ড ব্র্যাকেট দেবো, দিয়ে এখানে বলে দেবো এফ নেম। আনডিফাইন্ড ইন, আচ্ছা এখানে আসলে ঘটনা ভুলেছে আমাদের, বুঝতে পারছে, এটা ফাঁকা, নেম কি আগে নিয়েছিলাম? আচ্ছা নেই নেই, এখানে কেন এরকম আসছে? আপনি একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান, এখানে গিয়ে লেখেন, এখানে কি আছে দেখেন তো, এফ নেম ইকুয়াল সাব্বির, সাব্বির শো করছে না। এখানে যে জিনিসগুলো শো করতেছে এটা শো করছে এই কারণেই, কারণ এর মধ্যে একটা মেথড থাকে, ফর্মের মধ্যে কি থাকে, একটা মেথড। এখানে নর্মালি আসা হচ্ছে এখন গেট মেথড, গেট মেথড, গেট গেট মেথড না, এটা গেট মেথড আছে, একটা পোস্ট পোস্ট মেথড আছে। গেট মেথড যদি ইউজ করেন তাহলে আপনার ডাটাবেসের ইনফরমেশন, এটা এফ নেম, এটা হচ্ছে ভিতরের একটা ভ্যালু, ভিতরের একটা জিনিস, এটা দেখা যাচ্ছে না এখানে ইউআরএল এর মধ্যে দেখা যাচ্ছে না, ভিতরে কোনো ইনফরমেশন বাইরে থেকে দেখা যাচ্ছে, যার কারণে অনেক সময় যদি গেট মেথড ইউজ করা থাকে তাহলে হ্যাকাররা করে কি, এটা দিয়ে সিস্টেম করে জিনিসগুলো ইনফরমেশনগুলো নিয়ে নেয়, কথা বুঝতে পারছেন? এই জন্যই কখনো গেট মেথড ইউজ করবেন না, ইউজ করবেন কি পোস্ট মেথড, এটা ইউজ করলে দেখতে পায় না। প্যাকেজ যান কন্ট্রোল শিফট আর, এখানে গিয়ে লেখেন, এখন কিছু আসছে দেখেন তো এখানে, আর এখানে কিন্তু আসছে উপরে দেখা যাচ্ছে না, কি ব্যাপারটা, কি বুঝতে পারছেন, বোঝা গেছে? আর উপরে কিন্তু দেখা যাচ্ছে না। এখন আপনি যদি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কি লিখতেন, নামটা লিখে দিতেন,
এফ নেম, এই কীটা যদি রেখে দিতেন এখানে তাহলে ভ্যালুটা শো করতো না। কারণ এখানে সেমিকলন দিতে হবে। কি শো করে সাবমিট, আমরা ডাটাটা ধরতে পারছি তাই না, ডাটা ধরতে পারছি। এখন যদি আমরা প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা ইনপুটের মধ্যে এরকম দিয়ে দেই, নাম দিয়ে দেই, নেম, এখানে হচ্ছে এটা সারনেম, এখানে দিতেন এস নেম, এখানে দিয়ে দেন হচ্ছে ইমেইল, এখানে দিয়ে দেন আর ই আর ইমেইল, সরি ইমেইল, এখানে বলছে কি পিএ ডাবল এস পাস, এখানে নেম অলরেডি আছে, এখানে দিয়ে দেন ডে, এখানে দিয়ে দেন সরি ডে মান্থ ইয়ার। আচ্ছা এখানে, এখানে নেম দিয়ে দেন একটা, এখানে দিয়ে দিলাম পি পি পি, এখানে অলরেডি নেম ইউজ করা থাকার কথা, সেম। আচ্ছা আর আর কোনো ইনপুট আছে আমাদের, সব জায়গায় ইউজ করা হয়ে গেছে, হ্যাঁ ডাটাগুলো ধরার জন্য। এখন এফ নেম আর কি কি আছে, কি কি আছে, ইমেইল আর কি আছে, আর ইমেইল তারপর আছে কি আছে, হচ্ছে ডে, তারপর আছে হচ্ছে কি, তারপর আছে হচ্ছে ইয়ার, তারপর আছে হচ্ছে তারপর আছে হচ্ছে সেম, কি বুঝছেন সবগুলো হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাকে যাই, গিয়ে এখানে সবার পরে একটা কাজ করেন, একটা সরি বিয়ারা যোগ করে দিলাম, এখানে লেখেন ধরেন কামরুল হাসান, কি কামরুল হাসান না, কে এইচ দি অ্যাট দ্য রেট অফ কামরুল ডট কম, কোম্পানির নাম কেএসডি, আপনি এটা দেখে রাখছেন নাম, কি মেল কোনটা, মেল না কই না, আমি তো না, ঠিক আছে ঠিক আছে, ক্যাটিনার, আপনি ক্যাটিনার, ক্যাটিনার জায়গায় আপনার বসাবেন, ক্যাটিনার তো আমার পিকো বেলা প্রিয় না,
ঠিক আছে বসেছি, এখন তো মেলই দিছি আমি, ঠিক আছে আপনি ফিমেল মনে করেন না, এখানে আগে হবে পরে দেওয়া হয়েছে, ডিজাইনারের দোষ। আচ্ছা এখন এখানে ওকে করেন, কামরুল হাসান কেএসজি এসডিএফজি কত 10/6/2012 ক্যাট ইমেজটা শো করছে, অন মানে কি অন মানে অন আছে, কারণ এখানে কোনো ভ্যালু দেওয়া নাই, এখানে যদি ভ্যালু দিয়ে দিতেন ইনপুটের, এটা আগে হয়েছিল পরে হবে, এখন যেখানে ইনপুটগুলোর মধ্যে কি হবে, সরি বিরুদ্ধে অবশ্যই ফিমেল দিতে হবে, বুঝছেন যেটা ডাটাবেজের মধ্যে যাবে। আচ্ছা আচ্ছা এটা বসাতে পারেন সমস্যা নাই, এখানে কি হবে এখন, ঠিক আছে এখন কি সেটা দেন, তাও জানে রিলোড দেওয়া হয়নি, আচ্ছা এখন সবগুলো ডাটা আমরা ধরতে পারছি, এখন ইমেজের নাম এভাবে শো করছে না, আমি চাচ্ছি ইমেজটা আপলোড হবে, ইমেজটা আপলোড আপলোড করার দরকার না, ইমেজটা আপলোড করার দরকার, ইমেজটা আপলোড করবেন কেমন, ইমেজটা আপলোড করলে করতে পারলে মনে করেন আমাদের কাজ হয়েছে, এখন ডাটাবেজ আজকে পাঠাবো না, শুধু আজকে আপলোড করে তো দেখাবো ইমেজটা আপলোড কেমনি করতে হয়, ইমেজটা আপলোড করার জন্য কোনো ফর্ম থেকে যদি ইমেজ আপলোড করতে চান তাহলে সেক্ষেত্রে ফর্মের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে ইএনসি এং টাইপ, এং টাইপ এর মধ্যে রাখতে হয় মাল্টি পার্ট ফর্ম ডাটা, এই কথাটা রাখতে হয়, কথা বুঝছেন মাল্টি পার্ট ফর্ম ডাটা, এখানে যদি এখানে কি রিলোড দেন, রিলোড দেখুন আনেন, আচ্ছা দেয় নাই সমস্যা নেই, এবার এখানে এখানে গেছেন না, এখানে অবশ্যই আচ্ছা এগুলো বাদ দিয়ে দেই, এখানে আমি চাচ্ছি এভাবে শো করবে না, আচ্ছা থাক ওইভাবেই থাক, এখানে পিপিপি লিখলে শো করবেন, এখানে লিখতে হবে ফাইলস, যেহেতু ফাইলস আমরা আপলোড করছি তাই না, ফাইলস যখন আপলোড করবেন তখন দেখেন কী অবস্থা হয়, কী আসছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, কারণ অ্যারে আসার মধ্যে যদি অ্যারে থেকে থাকে তাহলে আমরা যদি এটাকে প্রিন্ট আর করি তাহলে তো রেজাল্ট পেয়ে যায় কী কী অ্যারের মান আছে, এটাকে পিআরআইএনটি প্রিন্ট আর করেন, নেম আছে নেমের নাম হচ্ছে এটা, টাইপ হচ্ছে ইমেজ জেপিজি, টিএমপি নাম এটা, ইরোর সাইজ সব কিছুই আছে, আমাদের এখান থেকে লাগবে হচ্ছে ইমেজ আপলোড করার জন্য নেমটা আর টিএমপি নেমটা, কথা বোঝা গেছে, তো আমরা এখানে কাজ একটা কাজ করতে পারি, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে বলতে পারি নেম আর এটা কি টিএমপি নেম, কথা বোঝা গেছে, এই দুটো আমাদের লাগবে, এখন এখানে সবগুলোকে একটা কাজ করি এভাবে না রেখে আমাদের যেগুলো যেগুলো লাগবে ডাটাবেজ যেগুলো যেগুলো পাঠাবো, ডাটাবেজ পাঠাবো হচ্ছে নেম, নেম পাঠাবো সারনেম পাঠাবো, এগুলো ইকো করার দরকার নেই, ইকোগুলো বাদ দিয়ে দেন, লাগবে হচ্ছে নেমটা সারনেম ইমেল, এই ইমেলটা লাগবে না, এটা লাগবে না, আমাদের লাগবে না হচ্ছে এইটা, একই জিনিস যাবে না দুইটা দরকার সেটা পাঠানোর, একই জিনিসটা দুইটা, পাসওয়ার্ড লাগবে ডে মান্থ এর, এগুলো লাগবে না, এগুলোর পরিবর্তে আমরা পাঠাবো হচ্ছে এগুলোর জন্য একটা কাজ করেন, একটা ভেরিয়েবল বসিয়ে দেন, দিয়ে দিলাম ফার্স্ট নেম,
এখানে ভেরিয়েবল দেন স্যার নেম, কি বুঝছেন? তারপরে কি এটার নাম দেবো, কি ইমেইল ভেরিয়েবল নিলাম ভাই, জাস্ট এটার নাম এটার নাম সেম হতে এরকম না, কিন্তু জাস্ট ভেরিয়েবল। পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড, কি বুঝছেন? এটা কি, এটা এটা কি আপনার, এটা কি বানাচ্ছি আমি? ভেরিয়েবল না, ভেরিয়েবলের জন্য বানাতে হয় তাহলে যে। আচ্ছা এখন এখানে সাপোজ বার্থডে, বার্থডে ইকুয়াল মাধ্যমে কি কি থাকে, ডে কমা এখানে থাকবে এরকম, ধরেন স্ল্যাশ থাকবে এরকম। তারপরে এখানে কমা দেন স্ল্যাশ ডে মান্থ ইয়ার, বুঝছেন কি? দুটো একসঙ্গে করে ফেললাম স্ল্যাশ দিয়ে দিয়ে। আচ্ছা তারপর এগুলাকে রাখেন, এটাকে এগুলাকে ডাটাবেজের মধ্যে পাঠাবো। ধরেন দিয়ে দিলাম পি নেম, মানে প্রোফাইল পিকচার নেম, আচ্ছা পি টি এম পি নেম, কি বোঝা গেছে কথা? এইটা আমাদের ডাটাবেজে পাঠাবো না, আমরা ডাটাবেজে পাঠাবো হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জেনার কই, জেনার নাই, একটা দুইটা তিনটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ইনফরমেশন ডাটাবেজের মধ্যে পাঠাবো, কথা বুঝতে পারছেন? এবার ইমেজ আপলোড করতে হবে কেমনে, ইমেজ আপলোড করার জন্য এখানে একটা জিনিস লিখতে হবে, সেটার নাম হচ্ছে এমওভি মুভ আপলোডেড ফাইল নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, একটা পিএসপির একটা ফাংশন। এখানে দুইটা প্যারামিটার থাকবে, কয়টা প্যারামিটার, একটা দুইটা, ফার্স্ট প্যারামিটার রাখতে হবে টিএমপি নেমটা, যেহেতু ভেরিয়েবল সেহেতু কোটেশনের মধ্যে হবে না, আর দ্বিতীয়ত রাখতে হবে পাথটা, কার মধ্যে ইমেজটা আপলোড হবে। আপনি যদি চান, যেহেতু এখানে কাজ করতেছেন, তাহলে কী হবে, এখানে লিখতে হবে এক ফোল্ডার বাইরে গিয়ে কার মধ্যে আপলোড হবে ইমেজটা, এর মধ্যে গিয়ে একটা ফোল্ডার নেন প্রোফাইল, পিআরও এফ আই এল ই প্রোফাইল, এই ফোল্ডারের মধ্যে গিয়ে ইমেজগুলো আপলোড হবে, তাই না? এখানে গিয়ে ডট দিয়ে ইমেজটা নাম দিয়ে দেন, ইমেজের নাম কী হবে, আপনি যদি নেমটা বসায় দেন তাহলে ইমেজের নাম এটাই হবে। হ্যাঁ, কি কথা বুঝতে পারছেন? এখন গিয়ে একটা ইমেজ আপলোড দেন, দেখেন তো ইমেজ আপলোড হয় কিনা, সাপোজ ক্যাটরিনা, হয়েছে আপলোড হয়েছে ইমেজ, ডিলিট করে দেন, দেখেন আপলোড হচ্ছে। ঠিক আছে, ব্যাস এটিতে আসবে কেন, এটা প্রোফাইল সার্ভারের মধ্যে, আপনি অন্য অন্য নেমে জানেন, সাপোজ অন্য নেমে জানবেন, আর কোন ইমেজ আছে, আসছে দেখা যায়, লজ্জা পাইছে, কি কথা বোঝা গেছে নাকি? পারা যাবে তুমি আপলোড করা? আচ্ছা আপনাদের নেক্সট ক্লাসের কাজ থাকবে এতটুকুই করতে পারা, এতটুকুই প্রপারলি করবেন। আপনার ইচ্ছা, আপনি অন্যটা বানাতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, টিএমপি নেম আর